এই গাইস তো আজকের বারটা তো ছিল শনিবার তো সকালে তো তোমাদের একটা ভিডিও পোস্ট করেছি সকালে কত দেরি করে কাজে বেরিয়েছি আর এই দেখো রুবির হালটা শুধু দেখো কতটা করে জল জমে গেছে দেখছো আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কী বলবো একটু বৃষ্টিটা কম হয়েছে তো বাসে যখন বসেছিলাম তখনই একটু বৃষ্টিটা কম হয়েছে কিন্তু দেখছো কত করে জল জমেছে এটা তো কিছুই না আর একটু সামনে যাচ্ছে তো এতটাই জল মানে কি বড় আর বাসগুলো যাচ্ছে সেরকম পুরো যেন সমুদ্র ঢেউয়ের মতন যাচ্ছে মানে কিছু কিছু টাইম তো এমনই যে মানে সমুদ্র ঢেউ যেরকম মানে এরকম এরকম করে যায় পুরো লাগছে যেন সমুদ্রর ঢেউ ছোটোখাটো আমি দীঘায় হাঁটাচলা করছি তো যেন যেরকম সমুদ্র সামনে থেকে আমরা হাঁটাচলা করলে একটা ঢেউ আসে ঠিক গাড়িগুলো যাচ্ছে যখন তখন ওরকম ঢেউ আসছে আর সত্যি কথা বলতে বৃষ্টি পড়লে না আমার ঠিক কাজে যেতে ইচ্ছা করে না জানি না কেন আর এই দেখো একটু বৃষ্টিটা যে কম হয়েছে আমি তাড়াতাড়ি করে পাচালি চালিয়েই যাচ্ছি যাতে বৃষ্টিটা না পড়ে আর এই দেখছো রাস্তাঘাটেও গাছগুলোকে মানে একটু ছেঁটে দিচ্ছে যাতে ঝড় বৃষ্টি হলে কিছু ক্ষতি না হয় দেখছ এই দেখো কতগুলো গাছ সারা রাস্তায় গাছগুলোকে একটু করে ছেটে দিচ্ছে যাতে না কারো অসুবিধা হয় কেন বৃষ্টির সময় না অনেক সময় গাছ ভেঙে পড়ে যায় এগুলি অসুবিধা হয় তো যার জন্যে গাছগুলোকে একটু ছেঁটে দিচ্ছে আর এখানে দেখো গাছপালাগুলো এত সুন্দর সবুজ সবুজ হয়ে আছে ফুলগুলোও হয়ে আছে খুবই দেখতে ভালো লাগছে তো আমি কাজের ভেতরে ঢুকে গেছি মানে কাজে আবার জন্য একদম এন্ট্রি হয়ে গেছে তো এবার ভেতর দিকে যাচ্ছি আর আমাদের ওখানে এত পরিমাণে জল জমেছে আমি ভাবতেও পারিনি যে আরবানার ভেতরে এত জল জমতে পারে তো দেখো আমি ভাবলাম যে যাক রুবির সামনেটা জল জমেছে হয়তো আরবানার ভেতরে জল জমবে না আর সত্যি দুধার দু গাছ একদম সবুজ আর মধ্যগান দিয়ে হেঁটে চলেছি এত ওয়েদারটা সুন্দর লাগছে কি বলবো শুধু কাজে না গেলেই ভালো লাগে আর এখানে ডেকোরেশানগুলো এত সুন্দর করে গাছ দিয়েই মানে গাছগুলোকে সুন্দরভাবে ছেটে দেয় খুব সুন্দর লাগে আর এই দেখো কত জল শুধু দেখো আর দাঁড়িয়ে আছি দেখো বান্ধবীটা ফোনে কী মানে একটা রেকর্ডিং শোনাচ্ছিল আর আমি দাঁড়িয়ে আছি আর গাড়িগুলো যখন আসছে একদম গায়ের মধ্যে জল দিয়ে চলে যাচ্ছে মানে দেখছো কতটা জল জমেছে আর কতটা তার মানে বৃষ্টি হয়েছে মানে ভাবতেই মানে পাড়া মুশকিল কেন সকালে ওইটুকুর টাইমে বৃষ্টি হয়েছে জল জমে গেছে যদি সারা দিন বৃষ্টি হয় তাহলে কী হবে এই দেখো ছোটোখাটো একটা দীঘা দীঘা থেকে আমি হাঁটছি কেন আমি তো এই আমার দিদিরা ঘুরতে গেছে আমি তো যাইনি আমি ভাবছি এটাই সমুদ্রর উপভোগটা আমি নিচ্ছি তো চলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও আর আমি এরকম পা দুলিয়ে 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 গুটি গুটি পায়ে কাজে ঢুকে যায় তো চলো টাটা বাই বাই আরে